আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। কর্মসূচিতে হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি সমাবেশ, গ্রেফতার আতঙ্কে বিএনপির অনেক নেতা। আজকের আয়োজনে আলোচনা থাকছে কি কারণে মিয়ানমার ইস্যুতে সীমান্তে এখনই সেনা মোতায়েনের কথা ভাবছে না বাংলাদেশ। সর্বশেষ থাকছে বাবার নাম জাল করেছেন সাকি, কি বলছে বিসিবি, যে শাস্তি হতে পারে তার। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। রাজধানীর পল্লবী সহ দেশব্যাপী বিএনপি কর্মসূচিতে নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি চলছে। রোববার বিকালে কেন্দ্রীয় এই কর্মসূচি শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে মিরপুরে বিএনপি সমাবেশ কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে বিএনপিও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের এসব নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্র বলছে শাহ আলী থানার সাবেক সভাপতি পাপ্পু, 93 নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান ও যুবদল নেতা কামাল সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম। তার দাবি, গ্রেফতার 9 জন পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন। গত বৃহস্পতিবার জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের 3 নেতা নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশে ডাক দেয় বিএনপি। বিএনপির দাবি, সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপি নেতাকর্মী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশ সীমান্তে একের পর এক গোলাবর্ষণের ঘটনায় চতুর্থবারের মতো ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াও মোকে ডেকে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুর 11:30টার দিকে রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন। পরে রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার দপ্তরে ডেকে নেওয়া হয়। এ সময় বাংলাদেশ সীমান্তে একের পর এক গোলাবর্ষণের ঘটনার ব্যাখ্যা চেয়ে কড়া প্রতিবাদ জানিয়ে তাকে একটি চিঠি হস্তান্তর করা হয়। পরে দুপুর 12:15টার দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন। এদিকে রোববার বিকালে সমন্বয় সভা শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, মিয়ানমার সেনাদের সঙ্গে কার সংঘর্ষ হচ্ছে সেটি বাংলাদেশের মাথা ব্যথা নয়, কিন্তু তা যেন কোনোভাবেই বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে দেশটিকে। তিনি বলেন, বাংলাদেশ একাধিকবার বলার পরও সীমান্তে সংঘাত বন্ধ না হওয়া দুঃখজনক। মিয়ানমার সীমান্তে প্রয়োজনে বিজিবি ও কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন করা হবে, তবে এখনই সেনা মোতায়েনের কথা ভাবছে না বাংলাদেশ। খুরশিদ বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে শক্ত অবস্থান থেকে আবারও মিয়ানমারকে সতর্ক করা হয়েছে। ঢাকা এমন ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই চায় না। প্রসঙ্গত, গত শুক্রবার রাত 8:30টার দিকে বান্দরবানের নৈখাংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমরু সীমান্তের চিরো পয়েন্টে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপে ইকবাল নামের এক রোহিঙ্গা নিহত হন। এছাড়া ওই ঘটনায় এক শিশুসহ 5 রোহিঙ্গা নাগরিক আহত হন, তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত 9 সেপ্টেম্বর মিয়ানমার ভূখণ্ড থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশ সীমান্তের তুমরু এলাকায় এসে পড়ে। তার আগে গত 3 সেপ্টেম্বর সকাল 9:30টায় মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নৈখাংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তারও আগে গত 8 আগস্ট বিকালের দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টার শেল ঘুমধুমের তুমরুতে এসে পড়ে, তবে সেটি বিস্ফোরিত হয়নি। চলে যাচ্ছি পরের সংবাদে। একের পর এক বিতর্কে বারবার নাম উঠে আসছে সাকিব আল হাসানের। টি-20 অধিনায়ক হওয়ার আগে অনলাইন জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, এরপর শেয়ার বাজার কেলেঙ্কারিতে তার নাম উঠে আসে। এবার দেশের শীর্ষ একটি ইংরেজি দৈনিক ফাঁস করে দিয়েছে সাকিবের বাবার নাম খবর। সাকিব তার ব্যবসা প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস এর কাগজপত্রে নিজের বাবার নামের জায়গায় ভুয়া নাম ব্যবহার করেছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের বাবা খন্দকার মাশরুর রেজার বিপুল পরিচিতি আছে, কিন্তু মোনার্ক হোল্ডিং এর কাগজপত্রে সাকিবের বাবার নামের জায়গায় লেখা হয়েছে কাজী আব্দুল লতিফ।
দুটি নামের এতটাই পার্থক্য যে টাইপিং মিস্টেক হওয়ারও সুযোগ নেই। বিষয়টি নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম বলেন, এনআইডির মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করা হয়, তাই বাবার ভুয়ানা ব্যবহারের সুযোগ নেই। আজ রবিবার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবের বাবার নাম জালিয়াতের বিষয়ে প্রশ্ন করা হয় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনকে। জবাবে তিনি বলেন, এটা সম্পূর্ণ বাইরের ব্যাপার, যাকে নিয়ে আপনারা বলছেন তিনি নিজেও এখন দেশের বাইরে আছেন আমি যতটুকু জানি। এই বিষয়গুলো তো আমাদের কাছে সেভাবে আসে না, আপনারা যেভাবে শুনেছেন আমরাও সেভাবেই শুনেছি। এই বিষয় নিয়ে তাই এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না।